কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজিত নতুন ফোন বাজারে আনল টেক জায়ান্ট গুগল, যা পরিচালনা করা যাবে হাতের ইশারায়। পিক্সেল 4 সিরিজের ফোনটি পাওয়া যাবে দুটি মডেলে, যা বাজারে পাওয়া যাবে 24 অক্টোবর থেকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল, ল্যাপটপ, এয়ারফোন আর স্পিকার বাজারে আনার ঘোষণা দিল গুগল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হাতের স্পর্শ করার দরকার নেই, সেটের ওপর হাত ঘুরিয়েই নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল ফোনটি। অবিশ্বাস্য হলেও এমনটাই হতে যাচ্ছে গুগলের নতুন ফোন পিক্সেল 4-এ, যেখানে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার কুইক জেস্টার, যার মাধ্যমে হাত নেড়ে ফোনে বিভিন্ন কমান্ড দিতে পারবেন ব্যবহারকারী। মঙ্গলবার পিক্সেল 4 বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় গুগল, যা এখন প্রি বুকিং দেওয়া যাবে আর বিক্রি শুরু হবে 24 অক্টোবর থেকে। হাতের ইশারাতে নিয়ন্ত্রণ করা যাবে পিক্সেল ফোনটি, যেমন গান পরিবর্তন করা কিংবা ফোনের রিংটোন বন্ধ করা, এসবের জন্য কোনো স্পর্শ করার দরকার নেই। নতুন পিক্সেল ফোন পাওয়া যাবে তিনটি রঙে, কালো, সাদা আর কমলা। গুগল পিক্সেল 4 পাওয়া যাবে দুটি সাইজে, পিক্সেল 4 এবং পিক্সেল 4 XL। পিক্সেল 4 এ আছে 5.7 ইঞ্চি OLED ডিসপ্লে, রেজুলেশন 1080 পিক্সেল, আর পিক্সেল 4 XL মডেলটিতে আছে 6.3 ইঞ্চি QHD ডিসপ্লে। মোবাইলের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 2x টেলিফটো লেন্স আর সুপার জুম প্রযুক্তি, ফলে দূর থেকে স্পষ্ট ছবি তুলতে সক্ষম হবেন ব্যবহারকারী। পিক্সেল 4 এ ব্যবহার করা হয়েছে 2x টেলিফটো লেন্স এবং সুপার রেজ জুম টেকনোলজি। অন্যদিকে হাইব্রিড অপটিক্যাল জুম, যা প্রধান এবং টেলিফটো লেন্স দুক্ষেত্রেই ব্যবহার করেছি। পিক্সেল 4 মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর। 90 Hz স্ক্রিনের কারণে এর ব্যাটারি বেশি সময় চার্জ ধরে রাখতে পারবে বলে দাবি গুগলের। পিক্সেল 4 এর দাম পড়বে $799 আর পিক্সেল 4 XL এর দাম পড়বে $899। পিক্সেল বাডস নামে তারবিহীন এয়ারবাড বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছে গুগল। ঘরের ভেতরে যা ব্লুটুথ সংযোগ দিতে পারবে তিনটি রুমের সমান দূরত্বে, আর বাইরে গেলে ফুটবল মাঠের সমান দূরত্বেও এটি কার্যকর থাকবে। আগামী বছর যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে এই এয়ারবাড, দাম পড়বে $179। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় গুগলের নতুন ল্যাপটপ পিক্সেল বুক গো। 2017-তে বাজারে আসা পিক্সেল বুক ল্যাপটপটির চেয়ে নতুন মডেলটিতে ব্যবহার করা ব্যাটারির আকার 15% বেশি, তবে ওজন কম। আগের মডেলের ওজন ছিল 2.4 পাউন্ড আর পিক্সেল বুক গো এর ওজন 2.3 পাউন্ড। 13.3 ইঞ্চির ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে গুগল ক্রোম OS, যা আপাতত প্রি বুকিং দিতে পারবেন যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্রেতারা। দাম পড়বে $649। পিক্সেল বুক গো পিক্সেল বুকের চেয়ে হালকা, কিন্তু এতে 15% বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেন সারাদিন ধরে কাজ করা যায়। বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহকদের উন্নত প্রযুক্তি সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রায় 4 বছর আগে হার্ডওয়্যার বাজারে আসে টেক জায়ান্ট গুগল। তবে কম দামি ডিভাইসের বাজার দখলে নিতে পারলেও দামি ডিভাইসের বাজারে এখনও পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি। এবারে সেই বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় গুগল পিক্সেল সিরিজের মাধ্যমে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।